নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। মূল্যবৃদ্ধির প্রতিবাদে উত্তাল শিলচর, কংগ্রেস এসইউসিআই এর বিক্ষোভ। করোনা পরিস্থিতির জন্য বাতিল, এবার হচ্ছে না ঐতিহ্যবাহী গান্ধী মেলা। সবকা সাথ সবকা বিকাশ থেকে বঞ্চিত অনেক এলাকা, যোগ্য প্রার্থীর দাবি স্থানীয়দের। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। নিত্য প্রয়োজনীয় সামগ্রী সহ পেট্রোল ও ডিজেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে শনিবার সমগ্র রাজ্যের সঙ্গে শিলচরেও সাইকেল র্যালি বের করে জেলা কংগ্রেস। এদিন শিলচরের ইন্দিরা ভবন থেকে কংগ্রেসীরা হাতে প্লেকার্ড সহ ঠেলা, রিক্সা ও সাইকেল নিয়ে বর্তমান সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে প্রতিবাদের ঝড় তোলেন। শহর জুড়ে বিভিন্ন সড়ক পরিক্রমা করে কাছাড়া জেলা শাসক কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করতে গেলে পুলিশ বাধা হয়ে দাঁড়ায় কংগ্রেসীদের সামনে। পুলিশের সঙ্গে ঠেলা ধাক্কায় উত্তপ্ত হয়ে ওঠে গোটা অফিস পাড়া। শেষ পর্যন্ত পুলিশের বাধার মধ্যে শেষ হয় কংগ্রেসের প্রতিবাদ কার্যসূচি। নির্দেশ সমগ্র আসামের সাথে আমরা আজকে কাছাড়ে যে দ্রব্যমূল্যের প্রতিবাদে পেট্রোল, ডিজেল, গ্যাস এবং যে অত্যাবশ্যক সামগ্রী আছে, যে আকাশছোঁয়া দাম, এই দামের প্রতিবাদে আজকে জেলা কংগ্রেসের নির্দেশে টাউন কংগ্রেস এবং শিলচর ব্লকের নেতৃত্বে আমরা আজকে যে র্যালি বের করেছি, এই র্যালিতে আমরা অনুমতিও নিয়েছি এবং আমরা পুলিশের সহযোগিতা পেয়েছি। কিন্তু পুলিশ আমাদের সাথে আছে, কিন্তু আমরা যে প্রতিশ্রুতি যে জায়গা থেকে শেষ করব, তাদের যে বাধা, এটা আমরা প্রতিদিনই দেখতে পাচ্ছি। যখনই আমরা কোনো প্রতিবাদে যাই, তখন আমাদিগকে এই বিজেপি সরকার প্রশাসন দিয়ে আমাদিগকে আটকাবার চেষ্টা করে। আমরা কখনো প্রশাসনের এই আটকানোতে আমরা ভয় পাবো না। বিজেপির যে প্রশাসনকে বাজেভাবে ব্যবহার করা, আমরা কোনোদিন এটা মানবো না। তাদেরকে যেভাবে তাদের পাওয়ার দেখিয়ে তাদেরকে নাস্তা করার চেষ্টা করবে, এটা আমরা মানবো না। আমরা আবার আওয়াজ তুলে যাব। আজকে দ্রব্যমূল্যের দাম যেভাবে বাড়ছে, তার প্রতিবাদে আমাদের এই কংগ্রেসের র্যালি এবং মিছিল আমরা আগামী দিন আরও আন্দোলন করে যাব। এবং আমরা এই হুঙ্কার মধ্যে বলছি, আগামী যে 2021-এর যে নির্বাচন, এই নির্বাচনে কাছাড়ের জনগণ এক একটা ভোটের মাধ্যমে তার প্রতিশোধ নেবে, আমরা বিশ্বাস রাখি। এসইউসিআই দলের শিলচর আঞ্চলিক কমিটির পক্ষ থেকে বিভিন্ন দাবিতে শনিবার ক্ষুদিরাম মূর্তির পাদদেশে ধর্ণা কার্যসূচি পালন করা হয়। তাদের দাবির মধ্যে ছিল শিলচর মেডিকেল কলেজ ও সিভিল হাসপাতালের স্বাস্থ্য পরিষেবার উন্নতি সাধন, মূল্যবৃদ্ধি রোধ, শহরের বস্তি এলাকা ও গ্রামের সিলিং উদ্বৃত্ত জমিতে বসবাসকারীদের পাট্টা প্রদান, শহরে উড়ালপুল নির্মাণ, ভাঙা সড়ক মেরামত ও নদী বাঁধের স্থায়ী নির্মাণ, শহরের খাল খনন ও নর্দমা সাফাই, বিশুদ্ধ পানীয় জল সরবরাহ, সরকারি প্রকল্পে দুর্নীতি বন্ধ করা ইত্যাদি। এদিন ধর্ণা প্রদর্শনকালে বক্তব্য রাখেন সংগঠনের শিলচর আঞ্চলিক কমিটির সম্পাদক দুলালী গাঙ্গুলি ও হিল্লোল ভট্টাচার্য। তারা বলেন, রাজ্য সরকার মুখে উন্নয়নের কথা বললেও বাস্তবে অনুন্নয়নের নজির সৃষ্টি করছে। 2019 সালের 3 মার্চ শিলচরে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন শহরে যানজট সমস্যার সমাধানে উড়ালপুল নির্মাণ করা হবে। জনগণ প্রতিদিন যানজটে নাজেহাল হলেও সরকার ও জনপ্রতিনিধিদের কোনো হেলদোল নেই। এদিনের বিক্ষোভ শেষে আন্দোলনকারীদের পক্ষ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে জেলাশাসক মারফত একটি স্মারকপত্র পাঠানো হয়। স্মারকপত্র প্রদানকালে উপস্থিত ছিলেন দুলালী গাঙ্গুলি, হিল্লোল ভট্টাচার্য, দিলীপ নাথ ও চাম্পালাল দাস প্রমুখ। কিছু দাবি নিয়ে এই তৃতীয় দফায় আন্দোলনে নামছি আমরা। তার আগেও আরও 2 বার আন্দোলন করে গেছি। শিলচর মেডিকেল কলেজের পরিকাঠামো নিয়ে আমরা খুব চিন্তিত, কারণ বরাক উপত্যকা শুধু নয়, মিজোরাম, মণিপুর, ত্রিপুরা, এটার সাথে যুক্ত এত এত লক্ষ লক্ষ মানুষের প্রাণকেন্দ্র, চিকিৎসার প্রাণকেন্দ্র শিলচর মেডিকেল কলেজ। কিন্তু সেখানে আমরা লক্ষ্য করছি যে সরকার উদাসীন, কারণ সেখানে কার্ডিওলজি নেই, সেখানে নেফ্রোলজি নাই, ইউরোলজি নেই, নিউরোলজি নাই। এই বিভাগগুলো
প্রায় মৃত অবস্থায় আছে। ভাড়াকে একজন কার্ডিওলজিস্ট এসছে, মাসে তিন দিন আসে, কখন আসে কখন যায়, তার সব আপামর জনসাধারণ খবর রাখে না। হঠাৎ রাত্রে বিকাল কারোর যদি হার্ট অ্যাটাক হয় আমরা কী করে তাকে বাঁচাবো? আমরা এখানে তার মৃত্যু অনিবার্য, একের পর এক মৃত্যু ঘটছে। তাই আমরা আগেও দাবি জানিয়েছি কিন্তু সরকার সেখানে একেবারে উদাসীন। আমাদের স্বাস্থ্যমন্ত্রী বারবার আসছে, বারবার মিটিং করছে, সে তার কাজ করে চলে যাচ্ছে আর শুধু লক্ষ লক্ষ কোটি কোটি টাকার প্যাকেজ শুনিয়ে যাচ্ছে। আমরা সেখানে কোনো ভরসার জায়গা পাচ্ছি না। তাই আমি এই ধরনের মন্ত্রীদের জানাই ধিক্কার। সারা আসাম চিকিৎসা মহাবিদ্যালয় এবং চিকিৎসালয় কর্মচারী সংস্থার ষষ্ঠ দ্বিবার্ষিক অধিবেশন সম্পন্ন হয়েছে শিলচরে। শনিবার শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে এ উপলক্ষে ছিল নানা ধরনের কর্মসূচি। শনিবার ছিল অধিবেশনের দ্বিতীয় দিন। শিলচর মেডিকেল কলেজ প্রেক্ষাগৃহে আয়োজিত হয় সাধারণ সভা। কেন্দ্রীয় সভাপতি দিগন্ত হাজারিকার পৌরোহিত্যে সভায় উপস্থিত ছিলেন রাজ্যের বন ও পরিবেশ, আবগারি এবং মিন বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য, সাধারণ সম্পাদক দিলীপ সাংমা, কার্যকরী সভাপতি রমেন ভরালী, শিলচর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডক্টর বাবুল কুমার বেজবড়ুয়া প্রমুখ। এদিকে সারা আসাম চিকিৎসা মহাবিদ্যালয় এবং চিকিৎসালয়ের দুই দিবসীয় এই সভায় রাজ্যে নতুন কমিটি গঠন করা হয়েছে। বিশেষ করে মেডিকেল কলেজগুলির কর্মীদের পেনশন নীতি, হসপিটাল পেশেন্ট কেয়ার অ্যালাউন্স, কোভিড মহামারীর সময় কর্মচারীদের উপযুক্ত পারিশ্রমিক এবং ছুটি মঞ্জুর, স্বাস্থ্যসেবা বীমা সহ বিভিন্ন বিষয়ে অধিবেশনে আলোচনা হয়। চিকিৎসা মহাবিদ্যালয় আর হসপিটালের আমার অভিবর্তন হয়েছে বা অধিবেশন হয়েছে, তেতিয়ার টাইম এইবিলাক কথা এনেকুৱা ভাবা অন্যায় আছিল, এনেকুৱা এটা এটা সময় আছিল যে কড়াকড় কোনো ঠাইত কৰিব লাগে। কারণ ইয়ার ফলৰ পৰা মানুহ যেতিয়া গুৱাহাটী যায় তেতিয়া কয় আমি অসম গৈছো, এই কথাটো সঁচা। আৰু সেইখিনিৰ পৰাও যেতিয়া আমাৰ এইখিনি মানুহ আহে তেতিয়া কয় যে আমি বৰা কি বঙালী ঠেক কৰিছো। এই কথাবিলাক আছে সমাজৰ এটা বিভাজন, কিন্তু আজিৰ দিনত এই কথাটো আপোনালোকে লক্ষ্য কৰিছে, আমালোকে জ্ঞান, আমালোকে চিন্তা চেতনা গোটেইখিনি মিলি যে সমাজ ব্যৱস্থা সমত আছে, আজিৰ দিনত বৰা ব্রহ্মপুত্র একাকার হৈছে। করোনা পরিস্থিতির জন্য এবার ঐতিহ্যবাহী গান্ধী মেলা ও প্রদর্শনীর আয়োজন হচ্ছে না। বিগত বছর গান্ধী মেলা চলাকালীন করোনা অতিমারী ব্যাপকভাবে আক্রমণ করে। হঠাৎ করে কেন্দ্র সরকার লকডাউন ঘোষণা করায় মাঝপথে মেলা বন্ধ হয়ে যায়। তারপর দীর্ঘদিন পর্যন্ত মেলার মাঠে বহু কষ্টে দিন যাপন করেছেন ব্যবসায়ীরা। প্রায় ছয় মাস দেশের বিভিন্ন রাজ্য থেকে আসা ব্যবসায়ীরা নিজেদের পসরা নিয়ে শিলচর ছাড়েন, অনেকে ব্যবসা হারিয়ে পথে বসেন। ফলে গোটা বছরটাই ব্যবসায়ীদের জন্য ছিল খুব খারাপ। তাই এবারের গান্ধী মেলার জন্য কোনো ব্যবসায়ী যোগাযোগই করেনি শিলচর পুরসভার সঙ্গে। প্রতি বছর 30 জানুয়ারি মহাত্মা গান্ধীর মৃত্যুদিনে এই মেলার উদ্বোধন হয়, কিন্তু এবার তার কোনো উদ্যোগ নেই। শনিবার মেলার মাঠে গিয়ে দেখা যায় চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিগত বছরের মেলার অবশিষ্ট। অনেক ব্যবসায়ী বাড়ি ফিরতেই পারেননি, তারা মেলার মাঠের একটা কোণে এখনো অস্থায়ীভাবে দিন যাপন করছেন। শনিবার উধারবন্দ পানগ্রাম লার্সিং এলাকার মানুষ সড়ক এবং পানীয় জলের অব্যবস্থা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তারা ক্ষোভের সুরে বলেন, শাসক দলের বিধায়ক থাকা সত্ত্বেও এলাকায় পানীয় জলের সুব্যবস্থা, সড়কের কাজ কিছুই হয়নি। তাছাড়া এমন দুর্ভোগেও বিধায়কের কোনো দেখা নেই। বিষয়টি নিয়ে বারবার দাবি জানালে তিনি বিষয়টিকে গুরুত্ব দেননি। শাসক বিজেপি সরকারের সবকা সাথ সবকা বিকাশ লক্ষ্য থেকে এখনও বঞ্চিত রয়েছে অনেক এলাকা। বর্তমান সরকারের প্রকল্পগুলোর মধ্যে অন্যতম হল জল জীবন প্রকল্প। 2024 সালের মধ্যে দেশের প্রতিটি ক্ষেত্রে পানীয় জল পৌঁছানোর প্রচেষ্টা, এমনকি বিভিন্ন প্রকল্পের আওতায় অনেক অঞ্চলে সড়ক সংস্কার ও শিলান্যাস প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হওয়ার পরও অনেক এলাকাবাসীরা তা থেকে বঞ্চিত রয়েছেন। অভিযোগকারীরা আগামী বিধানসভা নির্বাচনের জন্য যোগ্য বিজেপি প্রার্থীর দাবি জানান। আজ থেকে আমি একটা ঘর পাইলি না, বুড়া মানুষ হয়ে আজ আমাদের এমএলএ আসে দেখে নাই আমাদের ঘর দুয়ার। আজ পর্যন্ত কেউ চেষ্টালেই নাই আমার ঘর ভাঙা, আমাকে আজ পর্যন্ত ঘর দিয়ে বৃষ্টি দিলে জল পড়ে, বাচ্চা কাচালে দিগদারি পড়ে, নাতিনু থাকলা বড় কষ্ট পায়, এবো ঘর দেয় নাই আমরা। জল নাই একটা আছে, ও মুসলিম বস্তি থাকি আমরা জল আনি।
সোনাবাড়ি ঘাট দ্বিতীয় খণ্ডে নদী ভাঙন প্রতিরোধের কাজের সূচনা করলেন আসাম বিধানসভার উপাধ্যক্ষ আমনুল হক লস্কর। শনিবার কাছাড়া জেলাশাসক কীর্তিজল্লিকে সাথে নিয়ে ফলক উন্মোচনের মাধ্যমে কাজটির সূচনা করেন উপাধ্যক্ষ। ইনি অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখতে গিয়ে জেলাশাসক কীর্তিজল্লি বলেন, বিগত দিনে এই এলাকায় বন্যার জল প্রবেশ করত, যার দরুন মুখ্যমন্ত্রীর বিশেষ প্রকল্প থেকে প্রাপ্য 2 কোটি টাকা ব্যয় সাপেক্ষে গার্ডওয়াল ও ফুটপাত নির্মাণের কাজ হাতে নেওয়া হয়েছে। কাজটি যাতে উন্নত মানের হয় তার জন্য বিভাগীয় কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি। পরে উপাধ্যক্ষ আমনুল হক লস্কর নিজের বক্তব্যে বলেন, বিগত কংগ্রেস সরকারের আমলে নদী ভাঙন প্রতিরোধের জন্য অর্থ বরাদ্দ হলেও অনেক দেরিতে কাজ শুরু হতো, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বর্তমান সরকারের আমলে সোনাই সমষ্টির বিভিন্ন নদী ভাঙন প্রতিরোধের কাজের তথ্য তুলে ধরে তিনি বলেন, মাত্র 4.5 বছরের কাজ বিগত 20 বছরের কাজকেও ছাপিয়ে যাবে। खत्म करने के लिए, ताकि ये जो बारिश का सीजन अभी आने वाला है उससे पहले हमारा इरोजन प्रोटेक्शन हो जाए। आपको पता है कि 2018 में पानी यहाँ तक आ चुका था, आज हम 2021 में मिल रहे हैं, काफ़ी जल्दी से सैंक्शन भी मिल चुका है। बीच में भी जो दो इरोजन हुआ है वो उसका भी प्रोटेक्शन काम हो गया था, एंड जब कॉन्ट्रैक्टर ने हाथ उठाया फिर से नया स्कीम सीएम स्पेशल पैकेज के अंदर डेप्यूटी स्पीकर सर लेके आए हैं। आप सभी से यही रिक्वेस्ट है कि पूरी कोऑपरेशन आपकी तरफ से भी चाहिए होगा। हमारी यही प्रयास रहेगी कि इस बार फ्लड में मिनिमम से मिनिमम डैमेज कैसे करें, एंड किसी को ना नुकसान हो, किसी प्रॉपर्टी को ना नुकसान हो, यही हमारी प्रयास है। কাক কৃষি বিল বাতিল সহ কৃষক নেতা অখিল গগৈর মুক্তির দাবিতে কৃষক মুক্তি সংগ্রাম সমিতির সামরিকোনা আঞ্চলিক কমিটি উত্তাল হয়ে ওঠে শনিবার। এদিন প্রচার মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে কমিটির সভাপতি আলী আকবর, উপসভাপতি লুৎফর রহমান লস্কর, সাধারণ সম্পাদক আফজল হোসেন মজুমদার সহ অন্যান্যরা বলেন, অবিলম্বে কাক কৃষি বিল বাতিল সহ কৃষক নেতা অখিল গগৈকে মুক্তি প্রদান না করা হলে আগন্তুক দিনে তারা বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন। যে আজকে উকিল গগৈক আজি 13 মাহ হয়ে গেল, আজ জেলত বন্দী করে রাখিছে, মানে বিনা কারণে। আজি সোমারীগুণা আঞ্চলিক কমিটি আজি প্রতিবাদ সাব্যস্ত করছো যে কৃষক মুক্তি সংগ্রাম সমিতির পক্ষ থেকে আজি মানে উকিল গগৈক মানে মুক্তি দিব লাগিব, উকিল গগৈক মুক্তি লাগিল, মুক্তি দিব লাগিব। আর কৃষি বিল যা আছে কৃষি বিলটি বাতিল করব লাগিব, নহলে কৃষক মুক্তি সংগ্রাম সমিতি আজি যে প্রতিভা সাব্যস্ত করেছে, যে আগুনবিল জ্বলে আছে, ই আগুন জ্বলিছে আর জ্বলিব। আজি আজি আপনাদের জানে যে মানে কৃষি বিরোধী যা মানে আইনটি বিজেপি গভর্নমেন্টে বনালে, এই আইনবিল অতি শীঘ্রই বাতিল করব লাগিব, নহলে আমার যে প্রতিবাদ এটা চলিছে আর চলি থাকিব, আর উকিল মুক্তি দিব লাগিব। শনিবার তারাপুর চাঁদবানের সার্বজনীন শনি পূজা কমিটির 20তম বার্ষিক শনি পুজো সাড়ম্বরে পালিত হল। এদিন অগণিত ভক্তরা শনিদেবের আশীষ লাভ করতে পুজো মণ্ডপে জমায়েত হন। পুজো শেষে ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। আমরা চাঁদমারি শনি মন্দিরের বাৎসরিক উৎসব আজকে অনুষ্ঠিত। আমরা 20 বছর পূর্তি এইবার 2021 সাল। আমরা প্রত্যেক বছরই আমরা এরকম মহাপ্রসাদ বিতরণ করি। আমরা দুপুর 1:30 থেকে শুরু করি, আমরা 4:30 পর্যন্ত খাওয়াই, তারপরে আবার রাত্রে 8 থেকে আমরা রাত্রে 10 পর্যন্ত মহাপ্রসাদ খাওয়াই। মোটামুটি আমরা মানে 1,000-2,000 মানুষে আমরা এখানে সেই মহাপ্রসাদ গ্রহণ করে, এবং আশা করি আরও
বাধ্য সামনের দিকে, এটাই আমরা ইচ্ছা। যে আর এটাও আমরা থানার সহযোগিতা এবং আরও আশেপাশে সবাই সহযোগিতা আছে, কেন্দ্রীয় বিদ্যালয়ের সবই সহযোগিতা আছে, দূরদর্শনের সহযোগিতা আছে এবং আমরা ছাংমারিবাসী সবের, আমরা সবের সহযোগিতায় এই মানে এই জিনিসটা হয়, সবের অন্বেষণ করে এবং সবে মানে স্বতঃপূর্তভাবে এবং নিজের ভাবিয়া এখানে আইয়া মানে আমরা পূজা সম্পন্ন করে। এদিকে তৃতীয়তম বাৎসরিক উৎসব অপরিসীম আনন্দ ও উল্লাসের সাথে উদযাপন করল তারাপুর বাজার সর্বজনীন শনি পূজা কমিটি। ভগবান শনিদেবের সেন দৃষ্টি থেকে মুক্ত থাকার পাশাপাশি তার আশীষ লাভ করতে অসংখ্য ভক্তদের আগমন ঘটে পূজাস্থলে। ধূপ দীপ জ্বালিয়ে ভক্তি নিবেদন করেন প্রত্যেকে। এদিন পুজো শেষে ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। আমরা তারাপুর বাজার কমিটি, সবজি বাজার কমিটি অভাবিজের নিচে প্রথম মল্লিক ক্লাবের উল্টা দিকে আমরা এখানে বাজার কমিটি আছে। আমরা শনি পূজা আজকে 3 বছর দিয়ে করিয়া, আজকে 3 বছর আমরা বাজারে ছোটো বড়ো সব সবাই মিলিয়ে পূজাটা করি এবং শুরু কাটা চলেন। রাত্রেবেলায় আমরা মূর্তি সব বিসর্জন করলাম, রাত্রেবেলায় সব শেষ করলাম, একদম বেন্ডিডের লগে আমরা শৃঙ্খলা বজায় রাখি, করে কোনো ট্রাফিক জ্যাম না কিছু না, সব সুন্দর হবে। মহাপ্রসাদ কত মানে সন্ধ্যার সময় বিতরণ? আমরা 7টাতেই শুরু করছি, 7টাতেই শুরু করছি, শনি প্রসাদ দেওয়া হয়েছে, এখন খিচুড়ি ডালনা পায়েস দেওয়া। অল আসাম বেঙ্গলি স্পিকিং ডেভেলপমেন্ট কাউন্সিলের চেয়ারম্যান পদের শপথ নিয়ে শুক্রবার বিকেলে জেলায় ফিরলেন রূপম সাহা। এদিন গোহারি থেকে বিমানে শিলচরে আসেন তিনি, পরে সেখান থেকে সড়ক পথে নিজ বাড়ি পৌঁছান। এদিকে এত বড় সাংবিধানিক পদে আসীন হওয়াতে খুশির জোয়ার বইছে পালংঘাটে। এদিন স্থানীয় যুবক ও নাগরিকরা যৌথ উদ্যোগে নতুন বাজার থেকে এক বিশাল র্যালি সহ সাথে আতশবাজি পুড়িয়ে স্বাগত জানান তাকে। পরে সংক্ষিপ্ত বক্তব্য রাখতে গিয়ে রূপম বলেন, রাজ্যের 70 লক্ষ বাঙালির প্রতিনিধিত্ব করতে রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল তাকে গুরুদায়িত্ব দিয়েছেন। তিনি এই বৃহৎ দায়িত্ব প্রদানের জন্য মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, অর্থ ও শিক্ষামন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, রাজ্য সভাপতি রঞ্জিত কুমার দাস, ধলের বিধায়ক তথা রাজ্যের বন ও পরিবেশ, আবগারি এবং মিন বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যকে ধন্যবাদ জ্ঞাপন করেন। বিভিন্ন ভাষাভাষীকে সমাজকে একত্রিত করার জন্য আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী মাননীয় সর্বানন্দ সোনোয়ালজি, আসামের বিত্তমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়, আমাদের আসাম রাজ্য কমিটির সভাপতি মাননীয় রঞ্জিত দাস মহাশয়, আমাদের দলের অতি জনপ্রিয় বিধায়ক যিনি আসামের মাননীয় বন পরিবেশ মন্ত্রী, উনার চেষ্টা এবং আমরা আমাদের যিনি এমপি মাননীয় রাজদীপ রায়ের চেষ্টা, সবার চেষ্টা, সবার সারা দেশের সাথে সম্মতি রেখে শনিবার রেল বদরপুরেও মহাত্মা গান্ধীর 73তম মৃত্যুবার্ষিকী এক ভাবগম্ভীর পরিবেশের মাধ্যমে পালন করা হয়। এদিন সকাল 11টায় জাতীয় পতাকা অর্ধনির্মিত করার পর 2 মিনিট নীরবতা পালন করা হয়। পরে দেশের স্বাধীনতা সংগ্রামে আত্মবলিদানকারী শহীদদের এবং জাতির জনক মহাত্মা গান্ধীর প্রতি বদরপুর রেলওয়ে ইনস্টিটিউটের সম্পাদক সঞ্জয় সেনগুপ্ত, উত্তম দাস সহ অন্যান্যরা পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানান। প্রয়াণ দিবস উদযাপন উপলক্ষে আমরা রেল ইনস্টিটিউট কর্তৃপক্ষ এবং রেলওয়ে কর্মচারীবৃন্দ আমরা শহীদ বেদিতে পতাকা উত্তোলন করেছি, অর্থ নির্মিত করেছি এবং এখন রেল ইনস্টিটিউটে আমরা ওখানে আমরা 1 মিনিট নীরবতা পালন করেছি। এখানে রঘুপতি রাঘব ও রাজা রাম আমরা সম্মিলিত করব মহাত্মা গান্ধী জাতির জনক মহাত্মা গান্ধীর। যথাযোগ্য মর্যাদায় মহাত্মা গান্ধীর 73তম মৃত্যুবার্ষিকী পালন করল সোনাই ব্লক কংগ্রেস কমিটি। শনিবার প্রথমে কমিটির কর্মকর্তারা জাতির জনক গান্ধীজির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন। পরে ব্লক কংগ্রেস সভাপতি খসরু আলম চৌধুরীর পৌরোহিত্যে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বর্তমান সরকারের কাজকর্মের কঠোর সমালোচনা করে বক্তব্য রাখেন উত্তর সোনাই জেলা পরিষদ সদস্যের প্রতিনিধি ফয়জুর রহমান লস্কর, ব্লক কংগ্রেসের কার্যকারী সভাপতি জিয়াউদ্দিন মজুমদার সহ কমিটির অন্যান্যরা। এদিন সদ্য প্রয়াত বদরপুরের বিধায়ক তথা কংগ্রেসের বিশিষ্ট নেতা জামানুদ্দিন আহমেদের প্রয়াণে গভীর শোক প্রকাশ করে তার আত্মার সৎগতি কামনার জন্য 1 মিনিট নীরবতা পালন করে সোনাই ব্লক কংগ্রেসের কর্মকর্তারা। যে একটা মিথ্যাচারী প্রধানমন্ত্রী ভারতবর্ষের গতিতে অধিষ্ঠিত আছেন, যার অজস্র উদাহরণ আমরা দেখতে পাচ্ছি এবং আজকের দিনে আমরা আমাদের জাতির জনক মহাত্মা গান্ধীর 73তম মৃত্যু দিবস উপলক্ষে আমরা মহাত্মা গান্ধীজিকে স্মরণ করে এবং মহাত্মা গান্ধীর আদর্শ নিয়ে আগামী দিনে
চলার অঙ্গীকার অঙ্গীকারবদ্ধ হয়ে আমরা কাজ করে যাওয়ার অঙ্গীকার নিচ্ছি এবং আমরা আগামী দিনে এই স্বৈরাচারী শাসক গোষ্ঠীকে কীভাবে বিতাড়িত করে মহাত্মা গান্ধীর আদর্শকে ভারতবর্ষ গড়া যায় সেই আশা নিয়ে আজকে আমাদের মহাত্মা গান্ধীর এই দিনটিকে চিরস্মরণীয় মনে রেখে আমি আমার শনিবার উধারবন্দ বিধানসভা সমষ্টির অন্তর্গত লেদিয়াছড়া ভৈরব বাড়িতে আসাম দর্শন প্রকল্প আওতায় 10 লক্ষ টাকা ব্যয় সাপেক্ষে কাজের শিলান্যাস করলেন এলাকার বিধায়ক মিহির কান্তি সোম। এদিন সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে বিধায়ক বলেন, 10 লক্ষ টাকা করে উধারবন্দ বিধানসভা সমষ্টিতে আনুমানিক 14টি দেবালয়ের কাজের জন্য অনুদান দেওয়া হয়েছে। পাশাপাশি এদিন কেন্দ্র ও রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজের ভূয়সী প্রশংসা করেন তিনি। আসাম দর্শনের মাধ্যমে 10 লক্ষ টাকা এই ভৈরব বাবার মন্দিরে দেওয়া হয়েছে। আসাম দর্শনের আন্ডারে এটা কাজ হবে। এইভাবে 14টা জায়গায় দেওয়া হয়েছে। যেমন শিবস্থানের শিববাড়িতে দেওয়া হয়েছে, আর হরিনগরে আপনার নেপালি মন্দিরে দেওয়া হয়েছে, ঠিকভাবে আরকাটিপুর হনুমান মন্দিরে দেওয়া হয়েছে, শামামায়ের মন্দির ঠালিগ্রামে কাছারি রাজার সেই মন্দিরে দেওয়া হয়েছে, সেখানে আরেক মন্দির কালীবাড়ি আছে খাসপুরে সেখানেও দেওয়া হয়েছে, সেখানে রংপুরও এইভাবে দেওয়া হয়েছে। টোটাল 14টা জায়গায় 10 লক্ষ টাকা করে দেওয়া হয়েছে। এই রাজ্য সরকার এই অভিনব কার্যক্রমে এটা যুক্ত হয়েছে, আর এটা অন্তত 100 থেকে 150 বছর পুরনো মন্দির হবে না ঠাকুরমশাই? এই অনেক পুরনো, মানুষের শ্রদ্ধা রয়েছে, চা বাগানের শ্রমিকরা থেকে বাইরের লোকরাও এখানে আসেন, এখানে উৎসবও হয়। আর এই মন্দির আজকে শিলান্যাস হলো, পরবর্তী সময়ে আরো কি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করতে লাগবে সেটারও আমরা ব্যবস্থা নেব। বর্জালেঙ্গা মন্ডলের 8 নং বুথ সম্মেলনে মিশন 100+ সংকল্প। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টির বর্জালেঙ্গা মন্ডলের প্রস্তুতি প্রায় তুঙ্গে। এ নিয়ে বিজেপির বর্জালেঙ্গা মন্ডলের প্রত্যেকটি বুথে চলছে বুথ সম্মেলনের জোরদার সভা। শনিবার বর্জালেঙ্গা মন্ডলের আওতায় আইরংমারা জিপির 8 নং বুথে সম্মেলন সভা অনুষ্ঠিত হয়। এতে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের বন, পরিবেশ, আবগারি এবং মিন বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। পরে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী পরিমল বর্জালেঙ্গা ব্লকের বিগত দিনের খতিয়ান তুলে ধরেন। তিনি বলেন, বিগত 4.5 বছরে বর্জালেঙ্গা ব্লকের আওতায় প্রত্যেক অলিগুলি রাস্তার কাজ সম্পন্ন হয়েছে। এদিন উপস্থিত জনগণকে বিজেপি সরকারের সাথে সহযোগিতা করার আহ্বান জানান তিনি। যে আপনারা আমাকে দায়িত্ব দিয়েছেন, যদি আমি খারাপ করি তাহলে লোকে আপনাদেরকে বলবে যে গত 5 বছর আগে তো তোমরা তোমাদের এখান থেকে যে এমএলএ কে পাঠিয়েছিলে তিনি মন্ত্রী হয়েছেন, তো তিনি ভালো কাজ করতে পারেননি, আপনাদের লজ্জা। আমি পুরস্কার পেয়েছি, আমার গর্ব নয়, আপনাদের প্রশংসা হয়েছে যে দলাই বিধায়ক মন্ত্রী হয়ে সমগ্র রাষ্ট্র এবং পৃথিবীর থেকে পুরস্কার আনতে সক্ষম। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কম্বল বিতরণ করল খোঁজ শিলচর। কাছাড় জেলার বিভিন্ন প্রত্যন্ত এলাকার ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানকে আমন্ত্রণ জানানো হয়। শনিবার এক অনুষ্ঠানের মাধ্যমে ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের হাতে এই কম্বল তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা হজ কমিটির অন্যতম সদস্য মিলন উদ্দিন লস্কর। অনুষ্ঠানে খোঁজের সম্পাদক সজল লস্কর বলেন, এখন পর্যন্ত প্রায় 1500 অসহায়দের জন্য হাত বাড়িয়ে দিয়েছে সংস্থা। এদিন কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডক্টর হাসান রাজা। এতে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী আজমল হোসেন লস্কর, আমির হোসেন লস্কর প্রমুখ। আজকে খুজের পক্ষ থেকে আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানকে আমরা ল্যাব এবং শীতবস্ত্র বিতরণ করেছি। কাছাড় ডিস্ট্রিক্টের বিভিন্ন প্রান্ত থেকে আসা এই সংস্থাগুলির হাতে তুলে দিয়েছেন। আমাদের মুখ্য অতিথি হিসাবে ছিলেন শিলচর হজ কমিটির একজন সদস্য মিলন উদ্দিন লস্কর, এছাড়া আরেকজন ছিলেন আজমল লস্কর। আজকের এই খুঁজে সভাপতিত্ব করেন আমাদের এইচ হালিম রাজা। উনি ডক্টর আমাদের মাসুম স্যারের একমাত্র ছেলে, উনি সভাপতিত্ব করেন। এবং আমাদের মুখ্য উদ্দেশ্য হলো অসহায় মানুষের পাশে দাঁড়াবার জন্য এই শীতবস্ত্রটা বিতরণ করা। উধারবন্দ বিধানসভা সমষ্টির লাশিংজিপির বাসিন্দা তথা হাতিছড়া কয়লাগুদাম এলপি স্কুলের প্রাক্তন শিক্ষক আজিবুদ্দিন লস্কর আগামী বিধানসভা নির্বাচনে বিজেপির সংখ্যালঘু পদ থেকে তার নাম ঘোষণার দাবি জানান। শনিবার এক সাংবাদিক সম্মেলন করে তিনি বলেন, এলাকায় জনসমর্থন থাকায় তিনি আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপির সংখ্যালঘু পদ থেকে দাঁড়াতে ইচ্ছুক রয়েছেন।
আসাম বিধানসভা নির্বাচন আসিতেছে, তাই এই নির্বাচনে আমি একজন প্রার্থী হিসাবে বিজেপি থেকে টিকিট দাবিদার। আমি অনেক দিন থেকে হাতিছড়া কয়লাগুদাম এলপি স্কুলের শিক্ষকতা করেছিলাম। 2014 ইংরাজিতে আমি এই স্কুল থেকে অবসর নেই। বর্তমানে আমার ওয়াইফ লার্সিং জিপির প্রেসিডেন্ট, তাই জনসাধারণের সমর্থন দেখে আমার মনে উৎসাহিত হয়েছে যে জনসাধারণও আমাকে ছাপ হিসাবে বলেছেন যে এই এমএলএ টিকিট পাইয়ে দেওয়ার জন্য। শনিবার শিলচর জেলা ক্রীড়া সংস্থার সতীন্দ্রমোহন দেব ক্লাব ভবনে প্রয়াত পিতা এবং মাতার নামে একটি অতিথিশালা উৎসর্গ করলেন শিলচরের বিশিষ্ট সমাজসেবী গোপেন্দ্র চন্দ্র চৌধুরী। পিতা প্রয়াত জ্ঞানেন্দ্র চৌধুরী এবং মাতা সবিতা চৌধুরীর স্মৃতিতে শ্রী অমিতা চৌধুরী ফিতা কেটে এই অত্যাধুনিক অতিথিশালার উদ্বোধন করেন। এ উপলক্ষে জেলা ক্রীড়া সংস্থার মাঠে এক সভা অনুষ্ঠিত হয়। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি বাবুল হোড়, সচিব বিজয়েন্দ্র সিংহ, শিলচরের বিধায়ক দিলীপ কুমার পাল প্রমুখ। আজ যে অতিথি কক্ষ গোবিন্দ চৌধুরীর পরিবারের পক্ষ থেকে করা হয়েছে শিলচর জেলা ক্রীড়া সংস্থায়, আমি ব্যক্তিগতভাবে এবং শিলচর জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে ওনার পরিবারের কাছে আমরা চিরদিন কৃতজ্ঞ থাকব। আমি সবিতা চৌধুরীর নামে রুমটা দিয়েছি, আমার মা এটা অমিতা চৌধুরী এটা ওপেনিং করেছেন। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরো একবার। মূল্যবৃদ্ধির প্রতিবাদে উত্তাল শিলচর, কংগ্রেস এসইউসিআই এর বিক্ষোভ। করোনা পরিস্থিতির জন্য বাতিল, এবার হচ্ছে না ঐতিহ্যবাহী গান্ধী মেলা। সবকা সাথ সবকা বিকাশ থেকে বঞ্চিত অনেক এলাকা, যোগ্য প্রার্থীর দাবি স্থানীয়দের। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।